হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম, এলিজা আক্তার রুমা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আল্লাহর রসির সম্মতে আমরাও ভালো আছি। আমি, আম্মু আর বাবু, আমরা তিনজন একটু বাহিরে এসেছি। বাবুর ঠান্ডা লেগেছে, ওর নাক দিয়ে সর্দি পড়ছে, যার কারণে ওর জন্য একটা নাকের ড্রপ কিনবো। আর প্যাম্পাস শেষ হয়ে গেছে ওর, তো প্যাম্পাস ছাড়া তো একদমই চলতে পারবো না। দিনে লাগে না, বাট রাতে কিন্তু লাগে, তো যার কারণে বাধ্য হয়েই বের হতে হলো। আর বাসা আসলে মানে বেরই হতে ইচ্ছা করে না, আবার যখন বের হই তখন অনেক কাজ নিয়ে বের হই। তো যাই হোক, এই যে বাবুকে নিয়ে এই শপে আসলাম, আর বাবু তো বাবুর গাড়ি ওখানে চলে গিয়েছে। তো আর এ তো আমরাও টুকটাক একটু দেখবো আসলে কি নেওয়া যায় বা কি নেওয়া যেতে পারে, কারণ আমাদের সেরকম কোনো মানে প্রত্যাশা নাই যে এই জিনিসটাই কিনতে হবে। যদি কোনো কিছু ভালো লেগে যায় তাহলে নিব। তো এই যে বাবুকে আমি আবার দেখছিলাম যে কি করছে, তো এখানে হয়তো বা বাইকে আর কি বসবে, তো ভাইটা সব কিছু ঠিক করে দিচ্ছিল। আর আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম, ভাইটা বললো যে আপনারা দেখেন সমস্যা নাই, ও এখানে থাক। তো আমি খুব ভয়ও থাকি যে ও কোনো কিছু নষ্ট করে দেয় কি না বা কি। তো যাই হোক, আমরা আসলে দেখছিলাম যে কি নেওয়া যায়, রান্নার জিনিসপত্র এগুলাই আর কি আম্মু দেখছিল। তো এই যে বাবু এখন ঘোরাঘুরি করছে। আর এটা হচ্ছে আমরা আরেকটা শপে এসেছি, আসলে আমরা অনেক কয়েকটা শপেই গিয়েছি আসলে সবসময় না, মানে বাবুকে টেক কেয়ার করা। আর আম্মু আসলে আমার বাবা মা দুজনেই আসলে বয়স্ক হয়ে গিয়েছে, তারা এখনও যথেষ্ট মানে স্ট্রং, বাট তারপর আমার কাছে মনে হয় যে আমরা এতগুলো ভাই বোন বড় হয়ে গিয়েছি ভুলে যায়। আম্মু মনে হয় যে আম্মু আসলে অনেক কিছু ভুলে যাচ্ছে বা পারছে না আসলে বুঝতে পারি। তো আমি বাবুকে আমিই রাখছিলাম আর কি, যাতে আম্মু আসলে ঠিকমতো হাঁটাহাঁটি করতে পারে। তো যাই হোক, এই যে বাবু, আমরা আসলে টুকটাক শপিং করে চলে এসেছি, বাবু এই যে বাবুর জন্য এইগুলো নিয়ে এসেছি। তো এই যে আমি সুন্দরভাবে এখানে দেখাই, এই যে এইটা হচ্ছে ললিপপ, আর এই যে তার ডক্টর, সে ডক্টর হবে তো তাই এগুলো নিয়ে এসেছে। আরও অনেক কিছু নিতে চেয়েছিল, বাট ফাইনালি সেই দুইটা নিয়ে এসেছে আর কি। আর আমিও এই যে লিপস্টিক নিয়েছি, বাবুর প্যাম্পাস নিয়েছি টুকটাক আর কি। এই তো কেনাকাটা। তো আর আসার সময় এই যে চাপ নিয়ে এসেছি, চিকেন চাপ আর নান রুটি, এগুলো এখন আমরা খাবো। তো আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত চলে আসলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক দিতে ভুলবেন না, ভুল করলে ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ।